রাসূল কোন ইসলাম দিয়ে গেলেন? সেই ইসলাম যে ইসলামের কথা সূরা ফাতিহার শুরু থেকে নিয়ে গোটা কোরআন শরীফে আলোচনা হয়ে এসেছে, যেই পথটাকে রাসূল নিজে বলেছেন সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাআলা বলেছেন যে আমি মানুষকে সরল পথ দেখাই, তোমরা এই সরল পথে চলো। এই সরল পথে চলার জন্য পৃথিবী বিখ্যাত হাদিসের কিতাব কয়টা? হাদিসের কিতাব সম্পর্কে আমি বলি, প্রাচীন আধুনিক লক্ষ কিতাব হয়েছে, এগুলাকে হাদিসের কিতাব বলা যাবে না, এগুলা নকল। কিন্তু কিতাব হিসাবে পৃথিবীতে আত্মপ্রকাশ করেছে 49টা হাদিসের কিতাব। কয়টা? 49টা হাদিসের কিতাব। তার মধ্যে বিখ্যাত একটা হাদিস আছে, মনে করেন যে একটা হাদিসেই বিখ্যাত নয়, মনে করেন যে 1,000, 2,000, 5,000 বিখ্যাত হাদিস আছে, সব মুসলমান এগুলোকে ভালোবাসে এবং পালন করে। তার মধ্যে একটা সেরা হাদিস হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তামাসসাকু বে সুন্নাতি, তোমরা আমার সুন্নাতকে আঁকড়িয়ে ধরো। শুনতেছেন আপনারা? অল্প কথায় বলবো, অল্প সময়ে বলবো, কিন্তু কথা মনে রাখতে হবে। আমি বলছি যে ইসলামের পরিচিতি আমাদেরকে জানতে হবে, তাহলে ধোকায় পড়ব। ইসলামের পরিচিতি আমাদের জানা না থাকলে কি হবে বলেন? আমরা অবশ্যই ধোকায় পড়ে যাব, আমাদের ধোকা অনিবার্য। এই জন্য ইসলামকে যদি আমরা চিনে রাখি, তাহলে ধোকায় পড়ার সম্ভাবনা আমাদের কম। তা ধোকায় না পড়ার ব্যবস্থাটা আমাদের থাকা দরকার, না ধোকায় পড়ার মতো বোকা হয়ে থাকা দরকার, কোনটা করবেন? আমাদের এখানে ইসলামের দুইটা দিক, ইসলামের দিক কটা বলেন? দুইটা, একটা হলো বাহ্যিক আর একটা হলো আভ্যন্তরীণ, একটা বাহিরের দৃশ্যমান আর একটা অদৃশ্য। আমাদের এখানে 3-4টা মাহফিল হলো, কমপক্ষে 2 দিনে 3টা মাহফিল বলা যাবে। তো 3টা মাহফিলের মাঝে আমি তো উপস্থিত ছিলাম, আমি স্বচক্ষে দেখেছি। বিশ্ব ইজতেমায় যখন আমরা যাই, তো বিশ্ব ইজতেমার লাখো লক্ষ হাজার লোক কত রকম একটা বিশৃঙ্খল পরিস্থিতি, কত কাপড় সেখানে রোদে দেওয়া, এ পাশ থেকে ও পাশ দেখা যাবে না, লোক কিলবিল করে। কিন্তু রবিবারের দিন, শুক্রবার ইজতেমা শুরু হবে শনিবার, রবিবারের দিন সকালবেলা আপনার একটা খাস এলাকায় ওলামায়ে কেরামের বৈঠক হয়। কি হয় বলেন? ওলামায়ে কেরামের আলাদা বৈঠক হয়। তো আল্লাহ তাআলা সেই বৈঠকে আমাকে বারবার যাওয়ার সুযোগ করে দিয়েছেন। ওখানে আমি হযরতজি মুফতি এনামুল হাসান, মাওলানা ওমর পালনপুরি, হযরতজি মাওলানা জুবায়ের, এরকম ধরনের বড় বড় দিল্লি মেওয়ার তারিক জামিল সাহেব, তারপর সাঁত সাহেব, এনাদের বক্তব্য ওই ওলামা মাহফিলে আল্লাহ তাআলা আমাকে শোনাইছেন। ওখানকার পরিবেশটা এমন হয়, মনে হয় যে আসমানের তারাগুলো নামিয়ে আসিয়ে এখানে জ্বলতেছে। সুবহানাল্লাহ, বলবেন না, পরিবেশটা এরকমই মনে হয়, কারণ ওলামায়ে কেরামের বৈঠক। ঠিক আমি অনেক দিন যাবতো তাবলিগের ইজতেমায় যাই না, বহুদিন পরে এনায়েতুল্লাহ আব্বাসীর বৈঠকের সময় সেই দৃশ্যটা আমার সামনে ভাসমান। এইটা হচ্ছে আভ্যন্তরীণ বা অদৃশ্য কামিয়াবির এটা একটা বাস্তব পরিস্থিতি। এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব যখন বসলেন, অল্প লোক হোক, আস্তে আস্তে অবশ্য যতটুকু হয়েছে পছন্দ মতোই হয়েছে, কিন্তু ওখানকার আভ্যন্তরীণ দিকটা ছিল বড় উন্নত। আল্লাহ তাআলা আমাদের মাহফিলটাকে হয়তো জান্নাতে এরকমভাবে ফেরেশতাদেরকেও প্রদর্শন করাইছেন, বা আমরা জান্নাতে গেলে আমাদেরকেও দেখাবে ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। তো ইসলামের দিক দুইটা, একটা চাকচিক্যময় বাহিরের দৃশ্য আর একটা আভ্যন্তরীণ দৃশ্য। তো আল্লাহ তাআলা মানুষকে হেদায়েতের পথ দিলেন, এই পথের পরিচিতিটা আমাদেরকে জানা থাকা লাগবে, এবং বাহিরে এবং ভিতরে ইসলামকে যেন আমরা জেনে রাখতে পারি। হাদিসের মধ্যে রাসূল বলেছেন যে তামাসসাকু বে সুন্নাতি, তোমরা আমার সুন্নাতকে আঁকড়িয়ে ধরো।
সারা পৃথিবীর সব ওলামায়ে কেরামের মহা মূল্যবান স্বীকৃতি প্রাপ্ত একটা হাদিস। এই হাদিসের কথা বলতেছি, তামাসসাকু বিসুন্নতি ওয়া সুন্নাতাল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন, তোমরা আমার সুন্নাকে আঁকড়িয়ে ধরো, তোমরা আমার সুন্নাকে আঁকড়িয়ে ধরো, আর কি করো, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাকেও আঁকড়িয়ে ধরো, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাকেও আঁকড়িয়ে ধরো, তামাসসাকু ধরো, আঁকড়িয়ে ধরো, বেসুন্নাতি আমার সুন্নাতকে, ওয়া সুন্নাতাল এবং ওই সুন্নাতকে আঁকড়িয়ে ধরো, খোলাফা ইর রাশিদিন আল মাহদিয়িন, যারা হেদায়ত দানকারী হেদায়ত প্রাপ্ত, এরকম খোলাফায়ে রাশিদিনের যে সকল খলিফা আছে তাদের সুন্নাতকেও আঁকড়িয়ে ধরো। রাসুল কয় প্রকার সুন্নাতকে আঁকড়িয়ে ধরতে বললেন? রাসুল কয় প্রকার সুন্নাতকে আঁকড়িয়ে ধরতে বললেন? দুই প্রকার, একটা হলো খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে, আর একটা হচ্ছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের সুন্নাতকে। তাহলে যাদের চোখ আছে, যাদের হিসাব নিকাশ আছে, আপনারা সবাই আমার দিকে একটু দেখেন তো, অল্প সময়ের জন্য কেউ কথাটাকে আপনাকে বুঝাইতে হবে। আপনি তুই মুই কথা দিয়া হলো নিজের বাচ্চা কাচ্চাকে কথা বুঝাবেন, নিজের স্ত্রীকে বুঝাবেন, নিজের সাথের লোকগুলাকে বুঝাবেন, এই কথাটা সকলকেই তাবলিগ করতে হবে। রাসুল দুই প্রকারের সুন্নাতের কথা বলেছেন, একটা রাসুলের নিজের সুন্নাত আর একটা খোলাফায়ে রাশিদিনের সুন্নাত। তো সুন্নাত আবার দুই প্রকার, একটা হচ্ছে ব্যক্তিগত আর একটা হচ্ছে বিধানগত। সুন্না কয় প্রকার বলেন? সুন্না কয় প্রকার? দুই প্রকার। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার ব্যক্তিগতভাবে লাউ খাওয়া পছন্দ করতেন, লাউ, এইটা ওনার ব্যক্তিগত সুন্নত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতগুলা লোক আপনার বাজে কথা বলে যে উনি কামুক ছিলেন, যৌন উত্তেজক একজন পুরুষ ছিলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সকল কথা আবৃত্তি করতে গিয়ে বাংলাদেশে ডক্টর মিজানুর রহমান আজহারি, যদিও ছেলে মানুষ, কম বয়স, তা আমি তার বক্তব্যে নিজে অভিভূত হই, আল্লাহ তাআলা তাকে এত মেধা দিয়েছেন, ওকে পর্যন্ত মানুষ ছাড়ে নাই, খুব অপমান করেছে, কি বলেন, করছে না নাই করে, হযরত খাদিজা সম্পর্কে মন্তব্য করতে তাকে অপমান হইতে হয়েছে, আমি ওইরকম কথা কিছু বলবো না, তবে এই কথাটা আমি বলতে পারি যে ভারতে রঙ্গিলা রাসুল বই লিখেছিল যে তাকে তো হত্যা করা হয়েছিল, একজন মুসলমান তাকে হত্যা করেছিল, অত কথা আমার নাই। রাসুল সাল্লাল্লাহু আলাইহি অনেক বিবাহ সম্পর্কে অনেক বেতমিজ খারাপ কথা বলে, এই বেতমিজগুলার জানা নাই যে তিনি 25 বছর বয়সে বিবাহ করেছেন, হযরত খাদিজার ইন্তেকাল পর্যন্ত তিনি 25 বছর বয়সে বিবাহ করেছেন, হযরত খাদিজার ইন্তেকাল পর্যন্ত তিনি কোনো বিবাহ করেন নাই, বলেন সুবহানাল্লাহ। যখন খাদিজা ইন্তেকাল করলেন তখন রাসুলের বয়স কত? হ্যাঁ, 40। রাসুলের বিবাহের সময় খাদিজার বয়স ছিল 40, তাছাড়া বিবাহের পরে আর কোনো 40 অঙ্ক নাই বল। হযরত খাদিজা মারা যাওয়ার পরে রাসুল বাকি বিবাহগুলা করেছেন যখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 53 উত্তীর্ণ, 53 বছর বলতে পারেন। রাসুলের বয়স তখন কত? 53 বছর, মানে যুবক না বৃদ্ধ? কথা বেশি বলবেন না, বুঝার চেষ্টা করেন। 53 বছর বয়স যদি কোনো মানুষের হয় সেটা বৃদ্ধ না যুবক? বৃদ্ধ। এখন সেই বৃদ্ধ বয়সে তিনি 11 জন স্ত্রী করেছেন। কয়জন? 11 জন। কেন করলেন? প্রথম স্ত্রী
ওনার ফুপু আম্মা আলোচনা নিয়ে এসেছে যে বাবা তোমাকে এখন বিয়ে করতে হবে, তোমার তো সংসার আছে, সহায় সম্পত্তি আছে, বিয়ে করো। তা বললো যে এখনই কি বিয়ে করব, আমার তো খাদিজার এতেকালে আমি একটু মর্মাহত মজ্জমান আছি শোকে, তো আর একটু দেরি করলে ভালো হইতো, কাজে বাচ্চা কাচ্চাদের জন্য অসুবিধা হচ্ছে বাবা। তখন রাসুল বললেন যে আলোচনা করেন চাচা বা ইয়া আপনারা যারা আছেন আলোচনা করেন, বিবাহ যে আমাকে করাবেন তাইলে ফুলপাত্রী না বিধবা, এরকম কোন ক্লাসের মেয়ে আপনারা পছন্দ করতেছেন? তো হযরত সুফিয়া রাজিয়াল্লাহ তাআলা আনহা রাসুলের ফুপু, তিনি বলেছিলেন যে কুমারীও আছে আর বিধবাও আছে। এ কথাটায় রাসুল অবাক হইলেন যে কুমারী কোন মেয়ে আবার আমার জন্য রেডি থাকলো। পরে দেখা গেছে যে এই কুমারী মেয়ের প্রস্তাব হযরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ তাআলা আনহু নিজেই ওনাকে দিয়েছিলেন। কাকে? হযরত সুফিয়াকে। এজন্য উনি বলেছিলেন যে কুমারীও আছে বিধবাও আছে। তা রাসুল সাল্লাল্লাহু আলাইহি হযরত সৌদা বিধবা ওনাকে বিয়ে করার জন্য রাজি হলেন। বিবাহ হলো বটে, কিন্তু কয়দিন আগাপাশা দুইওটা বিবাহে হলো, কুমারীকে দিয়েও হলো আর বিধবাকে দিয়েও হলো। উদ্দেশ্যটা ছিল আল্লাহর। বলেন তো উদ্দেশ্যটা কার ছিল? আল্লাহর। কেন উদ্দেশ্য আল্লাহর হয়? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচারিত ইসলাম পুরুষেরা যেখানে সেখানে গ্রহণ করেছে, পুরুষেরা যেখানে সেখানে গ্রহণ করেছে, কিন্তু মেয়েরা তো অত আসতে পারে নাই, মেয়েগুলা তো অত গ্রহণও করতে পারে নাই। মেয়েদের এই ইসলাম গ্রহণ করার পদ্ধতি কি? মসজিদে নববীতে সবসময় পুরুষ মানুষের আনাগোনা, জানাজায় পুরুষ মানুষের আনাগোনা, লড়াইয়ের ময়দানে পুরুষ মানুষের আনাগোনা, হজের ময়দানে পুরুষ মানুষের আনাগোনা। মহিলা এত হয় না, মহিলাদের কাছে ইসলাম প্রচারের প্রয়োজন ছিল কি ছিল না? কি বলেন আপনারা? মহিলাদের কাছে ইসলাম প্রচারের প্রয়োজন ছিল না? আল্লাহ তাআলা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাকি বিবাহগুলো আল্লাহর ইচ্ছায় আল্লাহর ইঙ্গিতে হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বৃদ্ধ বয়সে, সেই সময় মানুষের জওয়ানি থাকে না, আর বেতমিজেরা এইটাকে নিয়ে কুমন্তব্য করে। আচ্ছা, মানুষের একজন স্রষ্টা আছে না নেই? আল্লাহকে আমরা বিশ্বাস করি না না করি? স্রষ্টা যদি থাকে, আপনার বউয়ের তাড়ি উকুড়িছে মনে করেন, পা ভেসকে হাঁটে, কিন্তু ওকে সৃষ্টি করেছে কে? গায়ের রংটা কালো, গায়ের রংটা কালো, পাটা ভেসকা, দেখতে কুৎসিত, কিন্তু আল্লাহ এবং তার রাসুল খবর দিয়েছেন জান্নাতে কোনো কুৎসিত কালো অসুন্দর মহিলা থাকবে না। জান্নাতে কোনো কুৎসিত কালো অসুন্দর মহিলা বা পুরুষ থাকবে না। সুন্দর মেয়েটাকে কে বানাইলো? আরে ভেস্কিটাকে কে বানাইলো? মেডিসিন মেটেরিয়ালস তো মেকারের হাতে। মেকার যদি বলে যে জান্নাতে এটাও পরিপাটি সুন্দর হবে, তাহলে আপনার কোনো দুঃখ কোথায়? আপনার আফসোস কিসের? আল্লাহ তালাই যদি হযরত আয়েশাকে মনোনীত করেন রাসুলের জন্য, তুমি নাস্তিক বা তুমি ফাস্তিক বা তুমি জ্ঞানী, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গীবত গাওয়ার চেষ্টা করবে? বেটা থিত পাও নাই ওই জায়গাটাতে করলে, কিন্তু ইহুদি যে হাত কাটলো, নিজের হাত নিজে কেটে টুকরা করলো, এই টুকরা হাতটা নিয়ে আবার রাসুলের দরবারে এলো, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হাতটাকে কেটেছো কেন? তা বলল যে এই হাতটা বেয়াদবি করেছে, তোমাকে চিনতে পারে নাই বলে তোমার গায়ে উঠেছে এই হাতটা, এজন্য এটাকে শাস্তি দিয়েছি, আমাকে মাফ করো। হাতটা কেন এনেছো? আপনাকে দেখাবার জন্য যে যে হাতে বেয়াদবি করেছে ওকে বাম হাত দিয়ে নিজের তরবারি দিয়ে ওকে দ্বিখণ্ডিত করেছি, অত কথা বাদ আমাকে মাফ করেন।
রাসূল বললেন তোমাকে আমি মাফ করতে পারি না। এ কেন মাফ করতে পারো না? যে তুমি মাফ চাওয়ার জন্য আসছো জন্য আমি মাফ করব না, তুমি যেহেতু মাফ চাইতে আসছো সেহেতু আমি মাফ করব না। কয় যে আমার যথা সর্বস্ব যদি তোমাকে দিতে হয়, আমি তো তোমাকে চিনি না, আমি শুনেছিলাম যে মক্কায় মদিনায় মুহাম্মদ এসেছেন, মুহাম্মদের এরকম কিছু গুণাগুণ ভেসে উঠেছে, আমি তো তোমাকে চিনতে না পেরে সাধারণ একজন মজদুর বা মজুর মনে করে দুর্ব্যবহারটা করেছি, এখন ভুল হয়ে গেছে, আমাকে মাপ দিতেই হবে, তা না হলে স্রষ্টার কাছেও আমি ভালো থাকব না। হযরত মুহাম্মদ বললেন যে এই জন্যই তো আমি মাপ করব না, তোমাকে শর্ত আছে, সেই শর্তটা যদি তুমি মাপ গ্রহণ করো তাহলে তোমাকে মাপ করব। তাহলে শর্তটা এখন বলেন। রাসূল বললেন শর্ত হলো যে আল্লাহর কিছু নিদর্শন আছে, নিদর্শন সমূহের মধ্যে একটা নিদর্শন হচ্ছে হাতটা দেন। হাতটা রাসূলের হাতে দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওই হাতটা ওই কাটা যাওয়া অংশটাতে লাগিয়ে দিলেন, দিয়ে ভালো করে ধরলেন, ওকেও বললেন যে ওই হাত দিয়ে ধরো, ধরল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি থুতু নিয়ে চারিপাশে লাগাই দিলেন, সঙ্গে সঙ্গে হাতটা জয়েন্ট হয়ে গেল, হাতটা জয়েন্ট হয়ে গেল। পৃথিবী সাক্ষী, এই নাস্তিকের দল, এই শয়তানের মিয়া ভাইগুলো, তোমরা এই জায়গাটার বদনাম করতো, এটা চোখে দেখো না। অল্প বয়সে বিয়া করেছে হযরত আয়েশাকে, তোমরা এইটা নিয়ে সমালোচনা করার সুযোগ পাও? বেয়াদবের দল, স্রষ্টা যদি তাকে আপনার কুমারী মেয়েকে বিয়া করার নির্দেশ দেন, তুমি কোন সলিমুদ্দি? কি বলেন, ঠিক না বেঠিক? এরকম রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন তামাসাকু বে সুন্নাতি, আমার সুন্নাতকে তোমরা গ্রহণ করো, ও সুন্নাতাল খোলাফায়ের রাশিদিন, খোলাফায়ের রাশিদিনের সুন্নাতকেও গ্রহণ করো। এই সুন্নাত দুই প্রকার, একটা হচ্ছে ব্যক্তিগত আর একটা সমষ্টিগত বা বিধানগত। বিধানগত সুন্নতগুলো আমাদেরকে মানতে হবে, সেটা খোলাফায়ের রাশিদিনের হোক আর রাসুলের হোক। এখন খোলাফায়ের রাশিদিনের সুন্নাত কি? রাসুলের পরে খেলাফত চালু রাখা, রাসুলের পরে। কি কথা বুঝতেছেন না আপনারা? এই জায়গাটা যদি ভুল করেন কসম আল্লাহর কোথাও পথ খুঁজে পাবেন না। রাসুলের সুন্নাত এবং খোলাফায়ের রাশিদিনের যৌথ সুন্নাত, সর্বশ্রেষ্ঠ সুন্নাত, রাসুলের পরে মুসালসাল তাসালসুল মুতাওয়াতির লাগাতার খেলাফতকে চালু রাখতে হবে। রাসুলের দিন ইসলামকে যেভাবে তিনি উপস্থাপন করেছেন, এর আইন ও কানুন দিয়ে দেশ সমাজ রাষ্ট্র মসজিদ মাদ্রাসা মক্তব সব কিছু এ আইনের গতিতে চলবে, এভাবেই চালানো লাগবে। এইটাই রাসুলের প্রধান সুন্নত এবং খোলাফায়ে রাশিদিনের প্রধান সুন্নত, যে প্রশাসনটাকে চালু রাখতে হবে। প্রশাসনটাকে বলেন, প্রশাসনটাকে চালু রাখতে হবে, বলেন সবাই, কেউ বেইমানি করবেন না রাসুলের সাথে, হাদিসের সাথে। রাসুলের প্রশাসনকে চালু রাখতে হবে, রাসুলের প্রশাসনকে চালু রাখতে হবে, এইটাই হলো রাসুলের বড় সুন্নত এবং খোলাফায়ের রাশিদিনের বড় সুন্নত। রাসুলের ইন্তেকালের পরে প্রশাসনটা চালু হচ্ছিল না, যে লোকটার উপরে অনেকে আটকাল করেছিল, ধারণা করেছিল যে ওমর খলিফা হবে। কে খলিফা হবে? ওমর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইন্তেকাল হয়েছে, ওমর তরবারি মাথার উপরে বোমো করে ঘুরাচ্ছে, বলতেছে আমার রাসুলের জীবন আল্লাহর সাধ্য নাই কবজ করে, যে বলবে যে মুহাম্মদের মৃত্যু হয়েছে তার স্ত্রী বিধবা হবে, তার বাচ্চারা ইয়াতিম হবে, এখান থেকে লোকগুলা আপনার সিঁড়ি উকুড়ি পালাইলো, বাঘ দেখিয়ে বকরি যেরকম ভাবে পলায়ন করে, আপনার যারা রাসুলকে দেখার জন্য আসছিল এরা পালাইলো মসজিদে নববীর সামন থেকে, লোকগুলো ওইদিকে দ্বিধা সংকোচের মধ্যে পড়লো, যে আসলে কি তাহলে রাসুল এন্তেকাল করছে কি করে নাই? ওমর কেমন এত শক্ত অবস্থান নিল? আর আমরা যে দেখিলাম রাসুলের এন্তেকাল হয়েছে, কেউ কেউ বলতেছে না হয় নাই, ওমর ভুল করবে না। এইভাবে দিনটা চলে গেল, আপনার প্রায় দুই আড়াই ঘন্টা পরে হযরত আবু বকর সিদ্দিক সানুহ নামক স্থানে তার সেই বাড়ি থেকে তিনি ফেরত আসলেন, আসিয়ে শুনলেন লোকেরা বলতেছে যে ওটা যাবার দেয় না ওমর, যে কি কয়েছে রাসুল মরে নাই, তোমরা কি কও যে আমরা দেখিয়েছিলাম রাসুল এন্তেকাল করছে? হযরত আবু বকর সিদ্দিকের অন্তরটা কাঁপতেছে, পায়ে চলার শক্তি নাই, তবুও
ঘোড়াটাকে আনিয়া মসজিদে নববীর সামনে বান্ধিয়া দেখল যে ওমর কোন দিকে আছে। ওমরকে যারা সমীহ করে হযরত ওমরও তাদেরকে মানে এরকম কিছু সাহাবা ওখানে একত্রিত ছিলেন। এরপরে আবু বকরের পিছে পিছে অনেক সাহাবা মসজিদে নববীতে এলেন। হযরত আবু বকর ডাইরেক্ট হযরত ফাতেমার ঘরে যেয়ে দেখলেন যে আমাদের প্রিয় নবীজিকে সবুজ রঙের চাদর দিয়ে তাকে আবৃত করে রাখা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর মাথার উপরের কাপড়টা সরাইলেন। কাপড়টা সরাই দেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকালেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলা ধরলেন, রাসূল সাল্লামকে তুলে বসালেন, তারপর কপালের মধ্যে একটা চুম্বন দিলেন। এতক্ষণ যে যন্ত্রণাটা চেপে রেখেছিলেন আর চেপে রাখতে পারলেন না, আওয়াজ করে একটা বড় ধরনের ক্রন্দন দিয়ে ফেললেন। দিয়ে রাসূলকে আস্তে করে শোয়াই দিলেন। শোয়াই দিয়ে বললেন, মৃত্যুবরণ করেছ, আল্লাহ তোমার জন্য দুইটা মৃত্যু নির্ধারণ করে নাই, একটি মৃত্যু তোমার কপালে ছিল সেটি তোমাকে ধরেছে। শোয়া দিলেন আর বললেন, বন্ধু জীবদ্দশায় তুমি যেমন সুন্দর ছিলে, জীবদ্দশায় তুমি যেমন আলো প্রদান করেছ, চকচকে ছিলে, উজ্জ্বল ছিলে, মৃত্যুর পরেও তেমনই তুমি সুন্দর রয়েছ। চোখ মুছে কান্নাকাটি করে কামরা থেকে বের হয়ে রওজার মসজিদে নববীর ভিতরে ঢুকলেন। ঢুকে হযরত ওমরকে হাত ধরে টানলেন। ছোট বাচ্চারা বাবা মায়ের উপরে যখন একটু গোসা হয়, অসন্তুষ্ট হয়, বাবা হাত ধরে টানে, যেমন ঝিটকিয়ে দেয়, মা হাত ধরে টানে, ছোট বাচ্চা তাকেও ঝিটকিয়ে দেয়। যেই বাবা মা না হলে গতি নাই, সেই বাবা মাকে তারা অভিমানের আতিশয্যে একটু ছেটকা মারে দেয়। হযরত ওমরের হাত ধরার সঙ্গে সঙ্গে হযরত ওমরও এরকম একটু ছিটকিয়ে দিলেন। হযরত আবু বকর বললেন, ওমরের দিকে আর কেউ দেখো না, আমার দিকে দেখো, এই দিকে আসো। লোকেরা এই দিক সরে আসলো। বলল যে হযরত মুহাম্মদের ইন্তেকাল হয়েছে, মৃত্যুবরণ করেছেন তিনি, তিনি আর এই দুনিয়ায় বেঁচে নাই। এইটাকে নিয়ে পাগলামি করা যাবে না, এইটাকে নিয়ে মগজকে বিগড়িয়ে ফেলানো যাবে না। হযরত মুহাম্মদের ইন্তেকাল হয়েছে। ওরে উপস্থিত জনগণ, এতদিন তোমরা যারা মুহাম্মদের এবাদাত করেছো, তোমাদের মুহাম্মদের ইন্তেকাল হয়েছে, মৃত্যু হয়েছে, তোমরা এখান থেকে চলে যেতে পারো। আর যে মুহাম্মদের খবর শুনে আল্লাহকে তোমরা বুঝেছ, সেই আল্লাহকে যারা দাসত্ব করেছ এবাদাত করো। আল্লাহর রাসূলের ইন্তেকালের পরে তোমাদের অনেক কাজ রয়েছে, এসো সেই কাজগুলো আমরা এখন আঞ্জাম দেই। কয়েকটা কোরআনের আয়াত কথার ফাঁকে ফাঁকে তেলাওয়াত করলেন। তেলাওয়াত শুনে দুম করে হযরত ওমর মাটিতে বসে পড়লেন। লোকেরা পরে জিজ্ঞাসা করেছিল যে একটা কেটে দেওয়া কলা গাছ যেমন মাটিতে ধুম করে পড়ে যায়, আপনি কেন ওইভাবে মাটিতে পড়ে গিয়েছিলেন? তিনি বললেন, এতক্ষণ যাবত আমার কোনো হুশগুশ ছিল না, রাসূলের প্রতি ভালোবাসাটা যে যেই জায়গাটায় ঠেকত বাধা প্রাপ্ত হয়ে আমার মগজ তখন বিকৃত হয়ে গেল, আমি কাকে কি বলেছি আমার আর কোনো হুঁশ নাই। কিন্তু আবু বকর যখন আল্লাহর কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করতেছিল, আস্তে করে আমার মস্তিষ্ক শীতল হয়ে গেল, যতগুলো আয়াত তেলাওয়াত করেছে আমি ওমর ভাবলাম এগুলি আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদের উপরে, যেমন কোরআন নাজিল হতো আবু বকরের উপরেও এই কোরআনগুলি এখন পুনরায় নাজিল হচ্ছে। এই ভার আমি বহন করতে না পেরে দ্রুম করে মাটিতে বসে গেলাম, আমার পা আমাকে ধারণ করতে পারে নাই। হযরত আবু বকর ওমরকে বললেন, আদর করে বললেন, ওমর মাথা খারাপ করো না, চলো এর পরের সুন্নাত আমাদের রাসূলের দেহটাকে দাফন করতে হবে। কোনো পয়গম্বরের তো জানাজা হয় না, তার জানাজা পড়ার কোনো দরকার হবে না, তবে তার দেহটাকে দাফন করতে হবে, জীবিত উম্মতদের উপরে এটা ফরজ।
তার চেয়ে বড় ফরজ হলো তামাসসাকু বিসুন্নতি ওয়া সুন্নাতাল খুলাফায়ির রাশিদিন আল মাদিন। রাসূল যে ক্ষমতা, রাসূল যে নির্দেশ, রাসূল যে প্রশাসন বহাল করে গেলেন, মুহূর্তের জন্য যে প্রশাসনটাকে ড্রপ দেওয়া যায় না, সেই প্রশাসনকে চালু রাখার জন্য আমাদেরকে খেলাফত নির্বাচন করতে হবে, খলিফা স্থলাভিষিক্ত করতে হবে, যে যার কথা রাসূল ভবিষ্যৎবাণী করেছেন, খোলাফায়ে রাশিদিন করেছেন ওমর। চলো আমরা এখন সেই সেই চেষ্টা করি, একদিন দুই দিন তিন দিন, ওখানে তিন দশে ত্রিশ দিন, তিন মাস যদি সময় লেগে যেত তেনারা রাসূলের দেহকে দাফন না করে খলিফা আগে নির্বাচিত করতেন, এই খলিফা নির্বাচন করা রাসূলের মৃত দেহকে দাফন করার চেয়ে বড় ফরজ। সাহাবায়ে কেরাম এই সুন্নতটা উম্মতের সামনে রেখে দিয়েছেন। কি কথা বুঝলেন না না বুঝলেন, জ্ঞান যাদের আছে বুঝুন, এইটাই ইসলাম। খলিফা না থাকলে দেনান দেয়ার এখানে খলিফাই আগে করতে হবে। আমাদের সারা মুসলিম বিশ্বে 57টা মুসলিম দেশে কোনো খলিফা নাই, এটা নিয়ে সহিহ হাদিসের অবতারণা হয় না, এটা নিয়ে কেউ আপনার তাহফুজে খাতমুন নবুয়া দল করে না, এটা নিয়ে কেউ সহিহ হাদিসের আহলে হাদিস গড়ায় না, এটা নিয়ে কেউ আন্দোলনের দল কায়েম করে না যে খলিফা আনতে হবে, রাসূলের খেলাফতকে পৃথিবীতে বহাল রাখতে হবে, রাসূল এবং সাহাবার বড় সুন্নতটাকে আমাদেরকে ধারণ করে রাখতে হবে। শুধু ধারণ করা নয়, রাসূলের ভাষাটা যেন এরকম মরণ কামড়ে আঁকড়িয়ে ধরো। রাসূলের ভাষাটা কিরকম বলেন সবাই, মরণ কামড়ে। রাসূলের ভাষাটা কিন্তু এরকম নয়, রাসূলের ভাষাটা হলো আন আদু আলাইহা বিন নওয়াজিস, এইটাকে তোমরা চোয়ালের দাঁত দিয়ে, সাবালের দাঁত দিয়ে কামড়ে ধরবে যাতে আর খুলে যেতে না পারে। আন আদু আলাইহা বিন নওয়াজিস, চোয়ালের দাঁত দিয়ে কামড়িয়ে ধরবে। তাহলে সেই সুন্নাত আমাদের মাঝে নাই। উম্মতের মধ্যে দ্বিধা বিভক্তি, শতকরা পাঁচজন দশজন মুসলমান নামাজ পড়ে, আর ওইখানে একটা ভাগ হলো আহলে হাদিসের, ওইখানে একটা ভাগ হলো তাবলিগের, ওইখানে একটা ভাগ হলো জামাতে ইসলামের, ওইখানে একটা ভাগ বসাইছে মাঝভান্ডারি, ওইখানে একটা ভাগ বসাইছে আপনার ভিড়, মানে দল আছে না, সবারে ভাগ কিন্তু ওই পাঁচ দশজন কাত। আর যে গোটা উম্মত যেখানে বেদামি পড়ে আছে, এদের পিছনে কোনো মেহনত নাই, ওগুলো ধারো ধরে না, সবাই বলেন নাউজুবিল্লাহ মিন জালিক। আচ্ছা বলেন, উম্মত বেদিনী চরিত্র থেকে দিনে ফিরে আসবে, কোনো পীর যদি পারত তাহলে বাংলাদেশে কোনো বেনামাজি মুসলমান থাকতো না, কোনো দল যদি পারত তাহলে কোনো বেনামাজি মুসলমান থাকতো না। বেনামাজিকে নামাজের পথে আনার কেবলমাত্র প্রাপ্ত দায়িত্ব আল্লাহর কোরআনের ঘোষণা অনুযায়ী যারা ক্ষমতায় থাকে তারা বেনামাজিকে নামাজে আনার দায়িত্ব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাযিনা ইয়ামাক্কানাহুম ফিল আরদ, এ জমিনের খেলাফতি যারা লাভ করে, এ জমিনের প্রশাসন যারা পরিচালনা করে, তাদের দায়িত্ব হলো ইকামাত সলাত ওয়া ইতাআ যাকাত, তারাই সলাত কায়েম করাবে, যাকাত প্রদান করাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ইসলামের মূল মন্ত্র বাদ দিয়া উম্মতকে ধোকা দেওয়া হচ্ছে, আর আমরা এই ধোকার পিছনে ছুটতেছি। হাব্বা জুব্বা বিশাল কিছু দেখে আমি মনে করতেছি ওরে বাবা বিরাট জাদরেল হুজুর, এইটাই সহি, এই মতামতটা সহি, এইটার আপনার তল্পি বাহক আমার হওয়া লাগবে। এক সব বললাম যে 70 হাত পাগড়ি বান্ধ হুজুর, আর আমরা 70 জন মরিত তুলি ধরব, এইরকম আমাদের অবস্থা দাঁড়াইছে। কি বলেন ঠিক না বেঠিক? আমার ভাষায় আমি বলি, ভকুন্দা উল্টা হুজুর হইলে কোনোদিন সহি হুজুর হয় না, কিন্তু আবু বকরের মতো হ্যাংলা পাতলা লোক হইল ওইটাই সহি ইসলাম, খেলাফত কায়েম করতে হবে। কি বলেন ঠিক না বেঠিক? সারা পৃথিবীর এখন কারা সুপ্রয়োজন? সারা পৃথিবীর মুসলমানদেরকে, আপনার বেহুদ্দা মার্কা শাসকদেরকে, গোটা স্টাফটাকে চেঞ্জ করে আল্লাহওয়ালার লোককে ক্ষমতায় নিয়ে যাওয়া। কি কথা বুঝছেন না নাই বুঝেন? তার কারণ শাসন ক্ষমতায় বাংলাদেশের শেখ হাসিনার কথা বলবেন, এটা পড়ে এরা 57তম অবস্থানে। আগে যাও মক্কা শরীফে সহিহ হাদিস পেশ করো যে তোমার গোষ্ঠীর গোষ্ঠী ইসলামের নেতা হবেন, কোন সহিহ হাদিসে আছে আমাকে দেখান। কি ঠিক না বেঠিক? তোমরা কাবা শরীফের ইমাম
আপনার রাজ পরিবারকে কমান্ড করবে এটা ইসলামের নির্দেশ যে ইমাম সেই কমান্ড করবে আর তোমরা কাবা শরীফের ইমামকে কমান্ড করো ইমামকে জেলে দাও এটা কোন সহি হাদিসে আছে ওইটা আগত দেখান বাংলাদেশত ভাড়া করি আলেমানিয়া তোমরা বাংলাদেশ ঠিক করবেন ওইখানে যাও কত বড় সহি হাদিসের দাপট দেখাইতে পারো মিয়া ওইখানে যাও ওইখান থেকে ঠিক করো ওইখান থেকে ইসলাম উপর থেকে নেমে আসা ইসলাম কোনদিন নিম্ন থেকে উপরের দিকে যাওয়া পদ্ধতি নয় আল্লাহ প্রদত্ত ইসলাম উপর থেকে নেমে আসবে প্রশাসনিক অবকাঠামো হয়ে জনগণের দুয়ারে পৌঁছবে জনগণ থেকে আন্দোলন করে ইসলাম কোনদিন আমির নির্বাচন করেও নাই এইটা ইসলামে বৈধও নয় এটা সঠিক পন্থাও নয় আমার কথা কি আপনারা বুঝলেন আমি এই কথাটা বোঝাবার জন্য চেষ্টা করতেছি কারণ আজ যদি বাঁচিয়েছি কাল যদি টুপুলুস ঘন্টা দিলে গাড়ি ছাড়ে টিকিট করো তাড়াতাড়ি ঘন্টা দিলে তো গাড়ি ছাড়বে আর টঙ্গী সহজে কখন যাব ঢাকার লাইনে চলছে গাড়ি চেনটা নিলে থামে না আরে কবর হলো আসল ঢাকা মানুষ গেলে ফিরে না সেই ঢাকার দিকে আমার গাড়ি ছাড়ছে তো কি বলে না সকলের গাড়ি কিন্তু কেউ এখনো বুড়ি মারি দিয়েছে আর কেউ টঙ্গী জিয়া পৌঁছেছে সুতরাং আমি এই কথাগুলো বলবো কোনো বিপদ আপদকে তোয়াক্কা করে নয় কারো মুখ দেখিয়া খাতির করে ওয়াজ নয় কোন আলেম তুষ্ট হলো আমাকে বলছে যে দুই মিনিট আপনি কথা বললেন সে হুঙ্কারটা দিয়ে নামলেন এইটা যদি আমি 10 ঘন্টা বলি তাও বলা যাবে আপনার শায়েখ জামাল উদ্দিন ভাই আমাকে এই কথাটা বললো যে এত দলিল ভিত্তিক কথা বলি আপনি চলে আসলেন আমি তো তাজ্জব হয়ে গেলাম ধন্যবাদ আমাকে বলছে যে ধন্যবাদ আপনার এই পূর্ব জমগ্রামের অধিবাসীদেরকে আপনাকে এখানে ইমামতি দিছে আস্তে আস্তে আপনি এদেরকে পথের সন্ধান দিতে পারবেন এগুলো কিন্তু অহংকারের যদি হয়ে যায় আল্লাহ তাআলা মাফ করুক জোরে জোরে বলেন একটু আল্লাহুম্মা আমিন আল্লাহ তাআলা এই যদি অহংকার হিসেবে রিয়া হিসেবে এগুলিকে না নেয় আল্লাহুম্মা ইন্না নাউযুবিকা মিনার রিয়া ওয়াল গীবা ওয়া শিকার সবাই বলি আল্লাহুম্মা আমিন আমি এই কথাটাই বলতে চাই আজকে এটা বললাম ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি কথা বলায় ইসলামের পরিচয়টা আমি বলেছি রাসূলের পরিচয়টা সঠিকভাবে বলবো অনেক পরে আমার সামনে বড় কাজ হচ্ছে আল্লাহর পরিচিতি ঠাওর করা আল্লাহর পরিচিতি মানুষের মাঝে ঠাওর করা কোন রকম বিধান চাপে না দিয়া 13টি বছর রাসূলের কাছে আপনার 15,000 বারের বেশি আপনার জিব্রাইল আগমন করে আল্লাহর পরিচিতিটা মানুষের মাঝে প্রকাশ করার জন্য আপনার কথা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে থাও না পায়া তাকে নিগিয়া আল্লাহর গোটা রাজত্বটাকে দেখায় এনে মুখের ভাষায় বর্ণনা করে শোনাবার চেষ্টা করেছেন তখনও নামাজ আপনার উম্মতের উপরে ফরজ হয় নাই কিন্তু আল্লাহর পরিচিতিটা উম্মতকে বড় সুন্দরভাবে রাসূল পরিবেশন করেছেন উম্মতে মুহাম্মদী আল্লাহকে বুঝেছে জোরে বলেন সুবহানাল্লাহ আমরা কিন্তু সেই আল্লাহকে বুঝি না আপনি যখন পাগলের মতো এই দিকে দেখায় দিয়ে বলবেন কোন নির্দিষ্ট জায়গার দিকে নিঃসন্দেহে আপনার দিমাগ খারাপ হয়ে গেছে আপনি পাগলের প্রলাপ বকতেছেন এই দিক মানে ক্ষুদ্রতম একটা দিক আর আল্লাহ তাআলা সমগ্র কোরআনুল কারিমে অসংখ্যবার বলেছে আল্লাহু আকবার আল্লাহ কি আল্লাহ আকবার না সগীর আল্লাহ আকবার আপনি 2 রাকাত নামাজে 9 বার বলেন আল্লাহু আকবার প্রতি রুকুতে এবং সেজদায় 1 বার বলেন আল্লাহ বিশাল আর 1 বার বলেন আল্লাহ সর্বোচ্চ আমেরিকার লোকের উচ্চতা ওই দিকে বাংলাদেশের লোকের উচ্চতা এই দিকে এই দিক দিয়ে উচ্চতার যে শীর্ষে সেখানেও আল্লাহ আমেরিকানদের উচ্চতার শীর্ষে যা সেটাও আল্লাহ এই জন্য আপনি নামাজে সেজদায় বলেন হুয়া রব্বিয়াল আলা আল্লাহই সর্বোচ্চ রুকুতে যে বলেন খালি একদিক দিয়ে পাতলা পাতলি আল্লাহ বাড়ি উঠে নাই আল্লাহ তাআলা আজিম তার বিশালত্ব নিয়ে তিনি সর্ব আপনার স্থানে আপনার সশরীরে উপস্থিত নিশ্চিদ্র উপস্থিত সত্তা গোটা সৃষ্টি লোক অসৃষ্ট লোক গোটা এলাকায় যে বড়ত্বটাকে পূর্ণ করে আল্লাহ তাআলা সেই একবার গোটা এরিয়াটাকে যে আর পূর্ণতা দান করে আল্লাহ তাআলা হলেন সেই একবার জোরে বলেন আল্লাহু আকবার এই কথাগুলো আমি বুঝাবো মানুষ যদি ভুল বুঝে হুলুলিয়া কবে আমাকে খারিজি রাফিজি বলবে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক ইনাত করুন